নতুন বিজ্ঞাপনে শুটিং করছেন সুপারস্টার শাকিব খান বাংলালিংকের এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব এই বিজ্ঞাপনটিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে নুসরাত ফারিয়াকেও চলচ্চিত্র শুটিং নিয়ে ব্যস্ত সাকিব খান এরই মধ্যে বিজ্ঞাপনে কেন কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন অনেক দিন পর বিজ্ঞাপনের একটি ভালো থিম পেয়েছি এই বিজ্ঞাপনের সব আয়োজনও ভালো আদনান আল রাজীব এটি পরিচালনা করেছেন তিনি বিজ্ঞাপন অনেক ভালো বানান আমি সবসময় ভালো কাজের সঙ্গেই থাকতে চাই সব মিলিয়ে এই কাজটি করছি একটি কথা মিডিয়া পাড়ায় প্রচলিত আছে ছোট পর্দায় বারবার দেখলে বড় পর্দায় সেই শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তবে এই কথার সঙ্গে একমত নন সাকিব খান সাকিব খান বললেন সব দেশের বড় তারকারা কিন্তু বিজ্ঞাপনে কাজ করেন এমনটাই যদি হতো তাহলে তো তাদের ভাবমূর্তির ক্ষতি হতো বিজ্ঞাপন হলো একটি প্রতিষ্ঠানের জন্য প্রচারের জন্য নির্মিত ছোট চলচ্চিত্র যেখানে যত বেশি তারকা বড় তারকা থাকবে মানুষ তত বেশি আকর্ষণ নিয়ে সেটা দেখবে আমি এমনটাই ভাবি অন্যদিকে নির্মাতা আদনান আল রাজীব বলেন শাকিব খান এবং নুসরাত ফারিয়া দুজন বাঙালিকে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন এছাড়াও বিজ্ঞাপনটিতে তাদেরকে মানিয়েছেও বেশ ভালো একটি কাজ হচ্ছে চলতি মাসে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে আশা করছি বিজ্ঞাপনটি দেখে সবাই প্রশংসা করবেন এর আগে সাকিব খান এশিয়ান ডুপ্লেক্স টাউন ও পাওয়ার বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করেছেন নুসরাত ফারিয়ারও এর আগে অনেক বিজ্ঞাপনের মডেল হওয়ার অভিজ্ঞতা রয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ